হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি কিন্তু আপনাদেরকে বলে দেব আপনাদের বাসার আদরের কিটির লোম পড়ার যে সমস্যা সেটার একেবারে সমাধান। তো লোম পড়ার সমস্যার সমাধান কি সেটা নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে ডিটেলে আলাপ আলোচনা করব। তো তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। তাহলে বিড়াল সম্পর্কে সব ধরনের তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এখন আমি বলে দিব লোম কেন পড়ে এবং লোম পড়ার সমস্যার কি সমাধান ঘরোয়াভাবে করা যায়। তো লোম যদি অতিরিক্ত ঘরে পড়ে তাহলে কিন্তু বিড়াল পড়তে গিয়ে আমরা কিন্তু একটু বিব্রতকর অবস্থায় পড়ে যাই, বিছানা সোফার বিভিন্ন জায়গায় অনেক বেশি লোম পড়ে। তো দেখুন, আমার বিড়ালকে আমি কিন্তু লোম টেনে টেনে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি, একটু কিন্তু লোম পড়ছে না, টানলেও পড়ে না। দেখতে পাচ্ছেন আপনারা, আমি সব জায়গা থেকে জোরে জোরে টেনে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি কতটা জোরে টেনে দেখাচ্ছি, তারপরেও কিন্তু লোম পড়ছে না। এরকম আপনাদের বিড়ালকে কিভাবে করবেন সেটাই বলে দিচ্ছি। প্রথমত, আপনার যখন খাবার রান্না করতে হবে, খাবারে কোনো ধরনের লবণ, মশলা, তেল কোনো কিছু ইউজ করবেন না। তারপর আমরা আরেকটা কাজ করে থাকি, আমরা হচ্ছে মনে করি যে একটু লবণ দিই, হলুদ দিই, তাহলে হয়তো টেস্ট হবে না। বিড়ালরা তো সাধারণত কাঁচা খাবার খুব বেশি পছন্দ করে, কিন্তু আমরা কাঁচা খাবার ঘরে পোষা বিড়ালকে দেই না, কারণ দিলে অনেক ধরনের সমস্যা হতে পারে, গন্ধ হতে পারে, পেট খারাপ হতে পারে। তাই আমরা কিন্তু রান্না করে দিই, কোনো ধরনের মশলা আমরা আদর করেও দিব না। এটা ওদের পেটের জন্য যেমন ক্ষতিকর, তেমনি ওদের যে ফার বা লোম সেটার জন্য অনেক বেশি ক্ষতিকর। এতে অনেক বেশি লোম ঝরে যায়, অনেক বেশি সমস্যা হয়ে থাকে। তো আমরা মনে করি অনেকেই যে আমরা যেটা রান্না করেছি সেটা আদর করে আমার কিটিকে খেতে দিই, এই ভুলটা কোনো সময়ই আপনারা করতে যাবেন না। আপনার রান্না খাবার কোনোভাবেই ওকে খেতে দিবেন না, ওর জন্য একটু কষ্ট করে হলেও আলাদাভাবে রান্না করবেন, আর ওর জন্য আলাদা করে খাবার রান্না করলে ও কিন্তু ভীষণ মজা করে খায়। আপনারা চাইলে আমার চ্যানেল ঘুরে দেখতে পারেন, আমি কিন্তু রান্নার রেসিপি সহ অনেকগুলো ভিডিও দিয়েছি, ওরা কতটা মজা করে খায় আপনারা দেখে নিতে পারেন, খাবারের অনেক ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। খাবার রান্নার সিস্টেমটা যদি ঠিক থাকে তাহলে একেবারেই আপনার বিড়ালের লোম ঝরবে না। তারপর যেটা দ্বিতীয়ত, সেটা হচ্ছে রেগুলার ওদের শরীরে ব্রাশ করতে হবে। আমরা কি করি বলুন তো, আমরা দিনের মধ্যে কয়বার নিজের চুল আঁচড়াই, আর চুল আঁচড়ালে কতক্ষণ যদি আপনি রেখে দেন তারপরে কিন্তু আবার আঁচড়ালে দেখবেন ঠিকই চুল পড়ছে। তো আমাদের যেমন ন্যাচারালি কিছু চুল পড়ে যায়, ওদেরও কিন্তু ন্যাচারালি কিছু লোম ঝরে যায়। এতে টেনশনের কিছুই নাই, স্বাভাবিকভাবে যদি কিছু লোম ঝরে যায় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। দেখুন, আমি অনেক জোরে টান দিলেও দুইটা কি একটা লোম আসছে, দেখুন ও ব্যথা পেয়েছে, আমি এত জোরে টেনে আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। তো ন্যাচারালি কিছু লোম ঝরবেই, এটা যেহেতু চুলের মতো এটা তো ঝরবেই, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। কিন্তু অতিরিক্ত যদি ঝরে, আপনার বিছানা কাঁথার সব জায়গায় যদি দেখেন যে শুধু লোম আর লোম, তাহলেই বুঝতে পারবেন যে ওর সমস্যা হচ্ছে। তো রেগুলার যদি আপনি ওর শরীরে ব্রাশ বা চিরুনি করে ভালোভাবে আশ্রয় দেন তাহলে এক্সট্রা যে লোম সেটা কিন্তু সুন্দর ঝরে যাবে, আর বিছানা কাঁথায় কোথাও পড়বে না, ন্যাচারালি এটা পড়বেই, সেটা নিয়ে টেনশন করবেন না। আর তৃতীয় একটা কারণ হচ্ছে, আপনার যদি ওর শরীরে দেখেন কোনো ধরনের উকুন বা ফ্লি, যে পোকার মতো ওদের শরীরে হয়ে থাকে, সেটা যদি থাকে সেটা অবশ্যই অবশ্যই আপনার আগে রিমুভ করতে হবে। যদি ফ্লি বা পোকা থাকে তাদের আক্রমণে কিন্তু ওদের শরীর থেকে অনেক লোম ঝরে যায়, প্লাস ওদের শরীরে পরজীবী থাকলে ওদের শরীরটা কিন্তু অনেক বেশি খারাপ হয়ে যায়। তাই যদি ফ্লি থাকে অবশ্যই ফ্লি নির্মূল করতে হবে। আর ফ্লি কীভাবে নির্মূল করতে হয় সেটা আমি অন্য আরেকদিন বলে দিব, একটা ভিডিওতে বলতে গেলে আসলে অনেক বেশি দীর্ঘ হয়ে যায় ভিডিও, সবাই অনেক বিরক্ত হয়ে যায়। তো এখন আমি আবার বলে দিচ্ছি আরও একটি কারণ, সেটা হচ্ছে ওদের যদি ঠিকমতো ডিওয়ার্মিং না করানো থাকে বা কৃমির ওষুধ না খাওয়ানো থাকে, পরজীবী শরীরে থাকলে কিন্তু লোম ঝরে যাবে, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। তাই আপনারা ওদেরকে রেগুলার 3 মাস পরপর বা 3.5 মাস পরপর কিন্তু ডিওয়ার্মিং করিয়ে দিবেন, ভেটের পরামর্শ অনুযায়ী, ওজন অনুযায়ী কৃমির ওষুধ খাওয়িয়ে দিবেন, তাহলে আপনার বিড়ালের আর লোম ঝরবে না, লোম ঝরা নিয়ে কোনো সমস্যা আর থাকবেই না বাসায়।
তো আমি যে কারণগুলি বললাম এবং সমাধানগুলি বলে দিলাম সেগুলো যদি আপনারা সঠিকভাবে করতে পারেন, তাহলে কিন্তু আপনার আদরের কিটির আর একটাও লোম ঝরবে না, আপনিও বিব্রতকর অবস্থায় আর পড়বেন না। আমরা জানি আমাদের আদরের বেবি লোম ঝরলে আমরা কতটা প্রবলেম ফেস করি। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।